লক্ষ্মীমণির বড় ছেলে বিজয় তঞ্চঙ্গা, সে ছিল আমাদের সার্বক্ষণিক গাইড। তার মুখেই শুনতে পেলাম খুব কাছেই একটি ঝর্ণা রয়েছে, আমরা চাইলে সেখানে গোসল করতে পারি। এমন লোভনীয় প্রস্তাব সকলেই লুকিয়ে নিলাম। তবে বিজয়ের কথিত সেই কাছের ঝর্ণাটিতে যেতে আমাদের সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট। ঝর্ণাটির নাম চিংচাই। চিংচাই শব্দটির অর্থ ছোট পাখির বাসা। ঝর্ণাটির আশপাশের পাহাড়ের গায়ে এই পাখিগুলো বাসা বেঁধে থাকে বলে ঝর্ণাটির নাম রাখা হয়েছে চিংচাই। বিজয় তঞ্চঙ্গা হঠাৎ এসে এক মহাপ্রস্তাব দিল, জানতে চাইল আমরা কাকরাকে মুখ। অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার, এবার বান্দরবান আমাদের দুহাত ভরে দিচ্ছে, বাকি ছিল আরও কিছু। বিজয়ের সাথে বের হয়ে গেলাম কাকরা শিকারে, তাও আবার রাতে টর্চের আলো।
কি পরিমাণ অ্যাডভেঞ্চারাস হবে ভাবতে পারে। টর্চ জ্বালিয়ে পানির নিচ হাতড়ে ওরা অনায়াসে কাঁকড়া খুঁজে বের করে। ওর কাঁকড়া ধরা দেখে মনে হচ্ছিল সব কাঁকড়াদের আবাসস্থল ও মুখস্থ। তার কাঁকড়া শিকার ছিল একেবারে প্রাকৃতিক ও সুমিত। মাছ ছিল আমাদের জন্য বোনাস। অবাক হয়েছিলাম এত অল্প আলোয় পাহাড়ের গা থেকে বা পানির নিচ থেকে ওরা কিভাবে কাঁকড়া বা মাছ শিকার করে। অন্ধকারে বুঝিনি, এখন ভাবতেই অবাক লাগে যে আমরা কিভাবে এই পাহাড়ি ঝিরির গা বেয়ে উঠেছিলাম। আমরা এতই রোমাঞ্চিত ছিলাম যে যদি কেউ এখানে না আসে তবে সেই অনুভূতি কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব। রায়তমণি গ্রামে পাঁচজন অতিথি রয়েছে। অতিথি পরায়ণ তঞ্চঙ্গা আদিবাসীদের কাছে ব্যস্ততার একটি উপলক্ষ। গতরাতে শিকার করা কাঁকড়া ও মাছ নিয়ে সবাই খুব ব্যস্ত। একটি কথা না বললেই নয়, সেদিন আমাদের অপেশাদার নড়াচড়ার কারণে অনেক কম কাঁকড়া ও মাছ ধরা পড়েছিল, তা না হলে শিকারের সংখ্যা হত দ্বিগুণ। কাটা বাছার পর রান্না শেষে আমরা সবাই একসাথে খেতে বসলাম।